লাগলো আপনাদের সাথে দেখা হয়ে গেল আগামী কাল আমাদের ভোটারদের আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে তারা যেন থেকে ভোট কেন্দ্রে যান নিরাপদে ভোট হবে বিশেষ করে ইভিএমে ভোট হবে ইভিএমে ভোট দানের ব্যাপারে আমাদের প্রিজেন্ডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রেজেন্ডিং অফিসার পুলিং অফিসার তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা যে কোনো সহযোগিতা এবং সাহায্য তারা করবে ইভিএমে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তাদের ইচ্ছা মতো এই আহ্বান আমি ভোটারদের প্রতি জানাই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বারবার বলেছি তারা নিরপেক্ষভাবে দৃষ্টি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালন করবে আর প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারকে আমরা বারবার ট্রেনিং দিয়েছি তাদেরকেও বলেছি যে তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা যার দায়িত্ব পালন করবে ম্যাজিস্ট্রেট থাকবে তাদেরকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে আমরা তারা প্রার্থী আছে প্রার্থীর মেয়র এবং কাউন্সিলর তারা প্রচার প্রচারণা চালিয়েছেন তাদের ইচ্ছা মতো সুবিধা মতো নির্বিঘ্নে বিনা বাধায় তাতে ভোটারদের মধ্যে আমি মনে করি যে তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাদের আস্থার সৃষ্টি হয়েছে আশা করি আগামীকালকে নির্বাচন প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে স্যার আগামী কালকের ভোট দিয়ে রাজনৈতিক দলগুলো কি আপনাদের প্রতি আস্থা ফিরে আসবে কিনা এমন আশাবাদী কিনা যে কালকে ভোটটা দিয়ে এটা আমি বলতে পারবো না আস্থা অনাস্থা তাদের মানসিকতার উপরে কে কিভাবে দেখে সেটার উপরে আমরা কখনো কোনো পক্ষপাতিত্ব নিয়ে নির্বাচন পরিচালনা করি নেই করবো না এখন তাদের এটা প্রেক্ষাপট তাদের মন মানসিকতার উপরে হয় দেখেন এই দেশে নির্বাচন কমিশনের প্রতি কোনোদিনও সব রাজনৈতিক দলের আস্থা ছিল আমি তো দেখিনি সুতরাং এখানে দল যারা ক্ষমতা থাকবেন তাদের এক ধরনের বক্তব্য থাকবে যারা ক্ষমতার বাইরে থাকবেন তাদের কখনও আস্থা আসবে না নির্বাচন কমিশনের উপরে এটাই হলে এদেশের এইরকম একটা পলিটিক্যাল কালচার হয়ে আসছে তো সেখান থেকে তাদেরই বেরিয়ে আসতে হবে তাদেরই দেখতে হবে যে কতখানি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন সেগুলো তাদেরই দেখতে হবে আমার তাদের প্রতি বলার কিছু নেই

বিজিবি আছে র্যাব আছে তাদের নিরাপত্তার দিক থেকে কোনো রকম অসুবিধা হবে না এবং তারা সেটা মনেও করে না আমি বিশ্বাস করি যে তারা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে এখন এই অবস্থায় আমি সেটা বিশ্বাস করি না আমি মনে করি না তারা আসবে যেখানে বেশি কেন্দ্র আপনারা গুরুত্বপূর্ণ বলছেন আর ঢাকা শহরে তো স্যার ভোটাররা তো ঝামেলা করে না ঝামেলা করে কাউন্সিলর তাদের প্রতি আহ্বান তারা তারা যেন তাদের তাদের যে অবস্থান নিজেরা থাকে তারা যেন কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না করে ভোটার ভোট দিবে ভোট দিয়ে চলে আসবে সেই ভোটারদের প্রতি যেন আস্থা রাখে এবং তাদের সুশৃঙ্গলভাবে তাদের নিজ নিজ অবস্থানে অবস্থান করার জন্য অনুরোধ করবো বিশেষভাবে আমাদের কাছে আমরা বলিনি সে কোন দলের না কার কথা না তবে যদি সন্ত্রাসের লোক ভিতরে ঢুকে অথবা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এরকম যদি লোক ঢুকে অবশ্যই বাহিনী সেটা দেখবে ওকে তাদের দিক নির্দেশনা তো পলিসির মধ্যে আছে বিদেশে লোকেরা কিভাবে পর্যবেক্ষণ করবে সেটা নীতি আছে তার কথা বলো কেন তারা তারা নীতিমালা দেওয়া আছে সেই নীতিমালার মাধ্যমে তারা সেভাবেই তারা দায়িত্ব পালন করবে বিশ্বাস করি